بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير মহা মহিমান্বিত তিনি, সর্বময় কর্তৃত্ব যাহার করায়ত্ত, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور যিনি সৃষ্টি করিয়াছেন মৃত্যু ও জীবন, তোমাদেরকে পরীক্ষা করিবার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম, তিনি পরাক্রমশালী ক্ষমাশীল। الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور যিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সপ্তাকাশ, দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুদ দেখিতে পাইবে না, তুমি আবার তাকাইয়া দেখো কোন ত্রুটি দেখিতে পাও কি? অতঃপর তুমি বারবার দৃষ্টি ফিরাও, সেই দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হইয়া তোমার দিকে ফিরিয়া আসিবে। وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করিয়াছি প্রদীপ মালা দ্বারা, এবং উহাদেরকে করিয়াছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ, এবং উহাদের জন্য প্রস্তুত রাখিয়াছি জ্বলন্ত অগ্নির শাস্তি। যাহারা তাহাদের প্রতিপালককে অস্বীকার করে তাহাদের জন্য রহিয়াছে জাহান্নামের শাস্তি, উহা কত মন্দ প্রত্যাবর্তন স্থল। إِذَا أُلْقُوا فِيهَا سَمِعُوا لَهَا شَهِيقًا وَهِيَ تَفُورُ যখন উহারা তার মধ্যে নিক্ষিপ্ত হইবে, তখন উহারা জাহান্নামের বিকট শব্দ শুনিবে, আর উহা হইবে উদ্বেলিত। تَكَادُ تَمَيَّزُ مِنَ الْغَيْظِ كلما القي فيها فوج سالهم خزنتها الم ياتكم نذير রোষে জাহান্নাম যেন ফাটিয়া পড়িবে, যখনই উহাতে কোন দলকে নিক্ষেপ করা হইবে, উহাদেরকে রক্ষীরা জিজ্ঞাসা করিবে, তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসে নাই? قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء ان انتم الا في ضلال كبير উহারা বলিবে, অবশ্যই আমাদের নিকট সতর্ককারী আসিয়াছিল, আমরা উহাদেরকে মিথ্যাবাদী গণ্য করিয়াছিলাম এবং বলিয়াছিলাম আল্লাহ কিছুই অবতীর্ণ করেন নাই, তোমরা তো মহা বিভ্রান্তিতে রহিয়াছ। وقالوا لو كنا نسمع او نعقل ما كنا في اصحاب السعير এবং উহারা আরো বলিবে, যদি আমরা শুনিতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করিতাম তাহলে আমরা জাহান্নামবাসী হইতাম না। فاعترفوا بذنبهم فسحقا لاصحاب السعير ওরা ওদের অপরাধ স্বীকার করিবে ধ্বংস জাহান্নামীদের জন্য। ان الذين يخشون ربهم بالغيب لهم مغفرة واجر كبير যারা দৃষ্টির অগোচরে তাহাদের প্রতিপালককে ভয় করে তাহাদের জন্য রইয়াছে ক্ষমা ও মহা পুরস্কার। وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوْ اجْهَرُوا بِهِ
إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ তোমরা তোমাদের কথা গোপনেই বলো অথবা প্রকাশ্যেই বলো, তিনি তো অন্তর্যামী। أَلَا يَعْلَمُ مَنْ خَلَقَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ যিনি সৃষ্টি করিয়াছেন তিনি কি জানেন না, তিনি সূক্ষ্মদর্শী সম্যক অবগত। هُوَ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ ذَلُولًا فَامْشُوا فِي مَنَاكِبِهَا وَكُلُوا مِن رِّزْقِهِ وَإِلَيْهِ النُّشُورُ তিনি তো তোমাদের জন্য ভূমিকে সুগম করিয়া দিয়েছেন, অতএব তোমরা উহার দিক দিগন্তে বিচরণ করো এবং তাহার প্রদত্ত জীবন উপকরণ হইতে আহার্য গ্রহণ করো, পুনরুত্থান তো তাহারই নিকট। তোমরা কি ইহা হইতে নির্ভর হইয়াছ যে যিনি আকাশে রহিয়াছেন তিনি তোমাদেরকে সবভূমিকে ধসাইয়া দিবেন, অনন্তর উহা আকস্মিক ভাবে থরথর করিয়া কাঁপিতে থাকিবে। অথবা তোমরা কি ইহা হইতে নির্ভয় হইয়াছ যে আকাশে যিনি রহিয়াছেন তিনি তোমাদের উপর কঙ্কর বর্ষে ঝঞ্ঝা প্রেরণ করিবেন, তখন তোমরা জানিতে পারবে কিরূপ ছিল আমার সতর্কবাণী। ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকীর ইয়াদের পূর্ববর্তীরও অস্বীকার করিয়াছিল, ফলে কিরূপ হইয়াছিল আমার শাস্তি। আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়ায়াকবিযুন মা ইউমসিকুহুন্না ইল্লা আর-রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর উহারা কি লক্ষ্য করে না উহাদের ঊর্ধ্ব দেশে বিহঙ্গ কুলের প্রতি যারা পক্ষ বিস্তার করে ও সংকুচিত করে, দয়াময় আল্লাহই উহাদেরকে স্থির রাখেন, তিনি সর্ববিষয়ে সম্যক দ্রষ্টা। أَمَّنْ هَذَا الَّذِي هُوَ جُنْدٌ لَكُمْ يَنْصُرُكُمْ مِنْ دُونِ الرَّحْمَنِ إِنِ الْكَافِرُونَ إِلَّا فِي غُرُورٍ দয়াময় আল্লাহ ব্যতীত তোমাদের এমন কোন সৈন্যবাহিনী আছে কি যারা তোমাদেরকে সাহায্য করিবে, কাফিরাত তো রয়েছে প্রবঞ্চনার মধ্যে। أَمَّنْ هَذَا الَّذِي يَرْزُقُكُمْ إِنْ أَمْسَكَ رِزْقَهُ بَلْ لَجُّوا فِي عُتُوٍّ وَنُفُورٍ এমন কে আছে যে তোমাদেরকে জীবন উপকরণ দান করিবে, তিনি যদি তাহার জীবন উপকরণ বন্ধ করিয়া দেন, বস্তুত উহারা অবাধ্যতা ও সত্য বিমুখতায় অবিচল রহিয়াছে। أَفَمَن يَمْشِي مُكِبًّا عَلَى وَجْهِهِ أَهْدَى أَمَّن يَمْشِي سَوِيًّا عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ যে ব্যক্তি ঝুঁকিয়া মুখে ভর দিয়া চলে সেই কি ঠিক পথে চলে, নাকি সেই ব্যক্তি যে ঋজু হইয়া সরল পথে চলে। قُلْ هُوَ الَّذِي أَنشَأَكُمْ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قَلِيلًا مَا تَشْكُرُونَ বলো তিনিই তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন এবং তোমাদেরকে দিয়াছেন শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি ও অন্তকরণ, তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো। قُلْ هُوَ الَّذِي ذَرَأَكُمْ فِي الْأَرْضِ وَإِلَيْهِ تُحْشَرُونَ বলো তিনি পৃথিবীতে তোমাদের ছড়াইয়া দিয়েছেন এবং তাহারই নিকট তোমাদেরকে সমবেত করা হইবে। وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ আর উহারা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হইবে। قُلْ
انما العلم عند الله وانما انا نذير مبين বলো ইয়ার জ্ঞান কেবল আল্লাহরই নিকট আছে আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র فَلَمَّا رَأَوْهُ زُلْفَةً سِيئَتْ وُجُوهُ الَّذِينَ كَفَرُوا وَقِيلَ هَذَا الَّذِي كُنْتُمْ بِهِ تَدَّعُونَ উহারা যখন তাহা আসন্ন দেখিবে তখন কাফিরদের মুখমণ্ডল ম্লান হইয়া পড়িবে এবং বলা হইবে ইহাই তো তোমরা চাহিতেছিলে قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم بلو তোমরা ভাবিয়া দেখিয়াছো কি যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন তবে কাফিরদেরকে কে রক্ষা করিবে মর্মন্তুদ শাস্তি হইতে কুল হুয়ার রহমান আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা ফাসাতাআলামুনা মান হুয়া ফি দালালিম মুবিন বলো তিনি দয়াময় আমরা তাহাকে বিশ্বাস করি ও তাহারই উপর নির্ভর করি শীঘ্রই তোমরা জানিতে পারিবে কে স্পষ্ট বিভ্রান্তিতে রহিয়াছে قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين বলো তোমরা ভাবিয়া দেখিয়াছো কি যদি পানি ভূগর্ভে তোমাদের নাগালের বাহিরে চলিয়া যায় তখন কে তোমাদেরকে আনিয়া দিবে প্রবাহ